সাবানের প্যাকেট আর প্লাস্টিকের কৌটা দিয়েও যে এত সুন্দর একটা জুয়েলারি বক্স তৈরি করা যায় সেটাকে কখনো চিন্তা করতে পেরেছেন? আড়ং থেকে আমরা চড়া দামে অনেক ধরনের জুয়েলারি বক্স কিনে থাকি, কিন্তু ঘরে থাকা পুরাতন কৌটা আর লাক্স সাবানের প্যাকেট দিয়ে যে এত ইউনিক একটা জুয়েলারি বক্স তৈরি করা যায় সেইটারই টিউটোরিয়াল থাকছে আজকে। আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। কী কী লাগছে সব কিছুই দেখিয়ে দিয়েছি, আর মেন আমার লাগবে হচ্ছে এই যে লাক্স সাবানের প্যাকেট। এই প্যাকেটের উপরে এত সুন্দর দুইটা গোলাপ আছে, মানে কালার দুইটা এতটাই সুন্দর, একটা একটু বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের। এই গোলাপগুলো দিয়েই আজকে আমি আমার কাজটাকে কমপ্লিট করব। প্রথমে প্যাকেট থেকে এই গোলাপগুলোকে সাইজ অনুযায়ী কেজির সাহায্যে কেটে নিতে হবে। কীভাবে কাজটা করছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি তিনটা প্যাকেট থেকে প্রায় ছয়টা গোলাপ সংগ্রহ করেছি, বড় সাইজের তিনটা আর ছোট সাইজের তিনটা। এইগুলো দিয়ে আমার একটা জুয়েলারি বক্স তৈরি করা হয়ে যাবে। দেখেন তো গোলাপগুলো দেখতে কতটা রিয়েল আর কত সুন্দর লাগছে। এই যে জারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা জেলের কৌটা, যেটা আমার বাসাতেই পড়েছিল প্লাস্টিকের হওয়াতে, আর কৌটাটার সাইজটাও একটু গোল ছিল। মনে হলো যে এটাকে যদি জুয়েলারি বক্স তৈরি করা যায়, ছোটোখাটো যে হিজাব পিনগুলো আছে অথবা ক্লিপ সেগুলো এটার মধ্যে রাখা যাবে। আপনারা চাইলে এইরকম গোল সাইজের যে কোনো পটি নিতে পারেন। এই কৌটাটা যেহেতু একটু পিচি টাইপের কালার, তাই এটার মধ্যে আমি প্রথমেই হোয়াইট কালার দিয়ে বেস করে নিচ্ছি। আর মেনলি তো আজকের কালারটা আমি হোয়াইট কালারই রাখবো, তার জন্য আমি প্রথমেই সম্পূর্ণ কৌটাটার মধ্যে হোয়াইট কালার করে নিব। কিন্তু একবার কিন্তু হোয়াইট কালার করলে হবে না, যেহেতু এটা প্লাস্টিকের তাই একবার কালার করার পর এটা কিন্তু হালকা হয়ে যাবে। আর এই যে কৌটার নিচের অংশটুকু আমি পেন্ট করব, যেহেতু উপরের এই যে অংশটুকুর মধ্যে মুখ মানে ঢাকনা লাগানো থাকবে তাই ওইটুকে আর কালার করার কোনো প্রয়োজন নেই। এভাবে সম্পূর্ণ কৌটাটার মধ্যে আমি কালার করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ইতিমধ্যে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে বলছি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই যে দ্বিতীয়বার আমি কালার করে নিচ্ছি, কারণ দ্বিতীয়বার যদি কালার না করি তাহলে কালার ফিনিশিংটা সুন্দর আসবে না। এই যে দেখেন দুই পাশের আমি একটু পার্থক্য করার চেষ্টা করছি। আমার ঢাকনাটা করা হয়ে গিয়েছে, ঢাকনাটার কালার আর কৌটাটার কালার পার্থক্য করলেই বুঝতে পারবেন যে কেন দুইবার প্লাস্টিকে কালার করতে হয়। আর যেহেতু আমি সাদা কালার করছি তাই হয়তো এতটা বোঝা যাচ্ছে না। যে কোনো প্লাস্টিকের উপরে কাজ করার আগে আপনারা অবশ্যই হোয়াইট কালার দিয়ে বেসটা করে নেবেন। এই যে আমার কৌটাটার রং করা কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা ফাইনাল কাজ করার বিষয়। এইটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এখানে একটা গোল্ডেন কালার লেজ নিয়েছি, ঢাকনার পাশে যে অংশটা আছে সেখানে লাগানোর জন্য। আপনারা চাইলে যে কোনো টাইপের লেজ লাগাতে পারেন, অথবা চাইলে এইখানে একটা কালারও ইউজ করতে পারেন। আমি ফেভিকলাটার সাহায্যে লেজটাকে খুব সুন্দরভাবে এখানে সেট করে দিব। আসলে এই জিনিসগুলোকে আপনারা কীভাবে ফুটিয়ে তুলবেন, কীভাবে এর সৌন্দর্যটা বৃদ্ধি করবেন সেটা কিন্তু একদমই আপনার কাছে। আপনারা যারা ঘরে বসে কাজ করতে চাচ্ছেন সবাই কিন্তু আমার ভিডিও থেকে নতুন নতুন আইডিয়া নিতে পারেন। আমি সবসময় আপনাদের সাথে নতুন নতুন কাজ শেয়ার করি, চেষ্টা করি যাতে করে আমার আপু ভাইয়ারা খুব সহজেই এই কাজগুলো শিখে নিতে পারে।
যারা ঘরে বসে বিজনেস করে তারা দেখবেন মাসে 10-20,000 টাকা প্লাস ইনকাম করছে। তাই আপনারাও চাইলে ঘরে বসে বিজনেস করতে পারেন, কারণ এখন কোনো মেয়েরাই কিন্তু পিছিয়ে নেই। নিজে কিছু ইনকাম করার মধ্যে কত যে আনন্দ, সেটা একমাত্র যে করে সেই বুঝতে পারে। আর এখনকার যুগে হাতের কাজগুলো এতটাই জনপ্রিয় আর সবাই এতটা পছন্দ করে, তাই আপনাদেরকেও বলছি, আপনারা হাতে যে কাজটা পারেন সেটা রান্না হতে পারে অথবা হাতের তৈরি যে কোনো কিছু হতে পারে, সেইটা নিয়েই আপনাদের লক্ষ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ইনশাল্লাহ সফলতা আসবেই। সব কাজের জন্য ধৈর্য ধারণ করাটা সবার আগে। ধৈর্য ছাড়া কখনোই এই প্ল্যাটফর্মে অথবা যে কোনো কাজেই সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। এই আমাকেই ধরেন না, আমি যে কতবার চিন্তা করেছি এই চ্যানেলটাকে ছেড়ে দিব, কিন্তু কি করব, এই যে চ্যানেলের মায়ায় পড়ে গিয়েছি, চাইলেও কিন্তু পারি না, মুখেই শুধু বলি, কাজে কিন্তু করে দেখাতে পারি না। ঠিক সেই রকমভাবে আপনারাও আপনাদের কাজটাকে ভালোবেসে এগিয়ে গেলে নিশ্চয়ই সফল হবেন। কথা বলতে বলতে ফেভিকলাটার সাহায্যেই আমি এই যে সাবানের প্যাকেট থেকে কেটে রাখা গোলাপগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি। এটাকে আরও একটু সৌন্দর্যবৃদ্ধি করার জন্য আমার কাছে কিছু ডলার ছিল, সেইগুলো আমি ঢাকনার উপরে দেখতেই পাচ্ছেন একটু পাতা টাইপ করে লাগিয়ে নিয়েছি। এই অংশগুলো একটু ফাঁকা ছিল, তাই এইখানেও আমি এই চারকোনা শেপের ডলারগুলো লাগিয়ে নিচ্ছি। আগেই বলেছি, জিনিসগুলোর সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তুলবেন সেটা একদমই কিন্তু নিজের কাছে। আমি তো চেষ্টা করি খুব সহজে অল্প খরচে ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারেন, কারণ হাতের কাজের জিনিসগুলো আমরা সবাই খুবই পছন্দ করি। আর সেটা যদি খুব কাজের একটা জিনিস হয় তাহলে মন্দ কী? আপনারা যারা হিজাব পরতে পছন্দ করেন, তারা চাইলে এটার মধ্যে হিজাব পিনগুলো সুন্দরভাবে সেট করে ড্রেসিং টেবিল অথবা যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে তখন আর খুঁজে পেতে সমস্যা হবে না। অথবা বেবিদের স্কুলে যাওয়ার যে হেয়ার ক্লিপগুলো আছে সেইগুলো এটার উপরে সুন্দরভাবে অর্গানাইজেশন করে রাখতে পারেন। এই যে আমি কিছু আমার খুব শখের হিজাব পিন নিয়ে নিয়েছি, এইগুলো আমি সুন্দরভাবে এটার মধ্যে রেখে দিচ্ছি, দেখতেই পারবেন যে কতগুলো হিজাব পিন এটার মধ্যে হয়ে যায়। ইনশাল্লাহ আরও নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সবসময় কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের ভালো ভালো কমেন্টস আর ভালোবাসা পেলে নিশ্চয়ই নতুন নতুন কাজ নিয়ে আমি প্রতিনিয়তই আপনাদের সামনে ফিরে আসব। আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকতে পারি আর আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।